মনুমেন্টালে উপস্থিত প্রায় 84,000 দর্শকের মধ্যে ছিল চরম উত্তেজনা এবং উদ্দীপনা, কারণ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর মনুমেন্টাল স্টেডিয়ামে পানামার বিপক্ষে এটাই ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতি স্বরূপ তিন তারকার জার্সি পরে মাঠে নামার সুখটাই মুখ্য ছিল মেসি, দি মারিয়াদের এবং আর্জেন্টাইনদের। তাই তো এই ম্যাচের ফলাফল কি হবে তা কাম্য ছিল না তাদের কাছে। এই ম্যাচটি ছিল দেশের জাতীয় বীরদের অভিবাদন জানানোর মঞ্চ, তাই তো এত উচ্ছ্বাসিত এবং উল্লাসিত আর্জেন্টাইনরা। পানামাকে 2-0 গোলে হারানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল লিওনেল মেসি। প্রথমার্ধে মেসি ও দি মারিয়াকে নিয়ে ডান পাশ দিয়ে বেশিরভাগ আক্রমণ করিয়েছেন লিওনেল স্কালোনি। 44তম মিনিটে সুযোগ পেয়েছিলেন এনজো ফার্নান্দেজ, কিন্তু কাজে লাগাতে পারেনি। 52তম মিনিটে মেসির ফ্রিকিক টেকিয়ে দেন গুয়েরা, কিন্তু 89তম মিনিটে আর মিস করেন। চমৎকার একটি ফ্রিকিক শটে আর্জেন্টিনার জার্সিতে 99তম গোল এবং ক্লাব ও জাতীয় দলের মিলিয়ে 68তম গোলের মাইল ফলক স্পর্শ করেন লিওনেল মেসি।